বাঙালি মানেই মিষ্টি প্রেমী, আর রসগোল্লা হলে তো কথাই নেই। কিন্তু সেটি যদি হয় ভেষজ মিষ্টি, তাহলে সত্যি রসগোল্লাগুলোর কোনোটি কাঁচামরিচ দিয়ে, কোনোটা পান বা তুলসী পাতা, আবার কোনোটি গাজর দিয়ে তৈরি। এবার পূজায় এই প্রথম এমন রসগোল্লা তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের কালনার একটি মিষ্টান্ন ভাণ্ডারে। এরই মধ্যে পূজার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এ ধরনের মিষ্টির অর্ডার আসা শুরু হয়েছে। ছোট দেউড়ির মোড়ের দোকানটিতে আজব মিষ্টির স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। মিষ্টান্ন ভাণ্ডারটির মালিক ও কারিগররা বছর খানেক ধরে বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে ভিন্ন স্বাদের এ ধরনের রসগোল্লা তৈরির পরীক্ষা চালান, আর তাতে সফলতাও পান তারা। তবে চমক এখানে শেষ নয়, সামনে আরও নানা ধরনের ভেষজ উপাদান দিয়ে মিষ্টি আনতে যাচ্ছে বলেও জানান তারা। মুবাল্লিক করিম, মাই টিভি।